আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। হ্যালো ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? হয়তো সবাই ভালো আছো, আশা করি তোমার ফ্যামিলির পার্সনরাও সবাই ভালো আছে। যাক, আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু আলোচনা করি। তোমাদের 17তম অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তোমাদের যে অ্যাসাইনমেন্টটি নিয়ে হাজির হয়েছি সেটা পর্দাতে দেখতে পাচ্ছ। শ্রেণী আছে অষ্টম শ্রেণীর, আর বিষয় আছে বাংলা। তোমাদের যে বাংলা সাবজেক্টে প্রকাশিত সেটা নিয়ে হাজির হয়েছি। তোমরা অ্যাসাইনমেন্ট আছে তোমাদের এখানে নির্ধারিত অ্যাসাইনমেন্টটি হচ্ছে 5তম অ্যাসাইনমেন্ট, এর আগে 4টা হয়ে গেছে। আর এটা হচ্ছে অধ্যায় আছে ব্যাকরণ বিষয় নিয়ে অধ্যায়। তোমাদের বিষয় ব্যাকরণের যে অধ্যায়টা সেটা হচ্ছে চালু ও চলিত রীতির পার্থক্য। এটা হচ্ছে চালু সাধু চলি সাধু ও চলিত রীতির পার্থক্য, এইটা নিয়ে তোমাদের কি বলছে অ্যাসাইনমেন্ট তৈরি করতে বলছে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি হচ্ছে এরকম দেওয়া আছে, সাধু ও চলিত রীতির ভাষার পার্থক্য। তার মানে একটা দেওয়া আছে, একটা প্যারা দেওয়া আছে, এই প্যারা থেকে তোমাকে সাধু অথবা চলিত খুঁজে সেটারে যদি সাধু থাকে তাহলে চলিত করতে হবে, আর চলিত থাকলে সাধুতে তোমাকে কনভার্ট করতে হবে। তাহলে এখানে আমরা একটু পড়ে ফেলি যে, আবার বলিতেছি আর ভাবের ঘরে চুরি করিও না, আগে ভালো করিয়া দেখ, চোখ মিলিয়া দেখো, কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইয়া হইবে না। মনে রাখিও তোমার স্পিরিট ও আত্মার শক্তিকে অন্যের প্রচারণায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই, তাহা মহা পাপ। এইখানে যে সবগুলো মানে একটা প্যারা দিছে এই অথবা একটা সেন্টেন্স দিছে, অনেকগুলো সেন্টেন্স অথবা একটা প্যারা দিছে, এই প্যারা থেকে তোমাকে সাধুর চলিত রীতি বের করতে হবে। যেটা সাধু হবে সেটা চলিতে কনভার্ট করতে হবে। আমি আগেই বলেছি, নির্দেশনাটা দেখি। নির্দেশনাতে সাধু ও চলিত রীতির বৈশিষ্ট্যসমূহ জানতে ব্যাকরণ ও পাঠ্য বইয়ের 8 পৃষ্ঠা পড়তে হবে। তার মানে তোমাদের যে অষ্টম শ্রেণীর বইটা আছে সেটা তোমাকে কী করতে হবে, পড়তে হবে, পড়ে তোমাকে এটা বুঝতে হবে। তা অতি উত্তম নাম্বার পেতে গেলে সর্বনাম পদের চলিত রীতির যথাযথ প্রয়োগ, ক্রিয়াপদের চলিত রীতির যথাযথ প্রয়োগ এবং তৎসম শব্দের প্রয়োগ রূপান্তর, এইগুলো আমাদের খেয়াল রেখে তারপরে আমাদের শিরোনাম আছে সাধু ও চলিত রীতির পার্থক্য। এটা আছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ 17তম সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্টটি আর অষ্টম শ্রেণী তোমাদের দেখাই যাচ্ছে বাংলা। তা দেখো শিরোনামটি, দেখো সাধু, এটা হচ্ছে সাধু, সাধু ও চলিত ভাষার পার্থক্যকরণ, কীভাবে সাধু আর চলিত ভাষার পার্থক্যকরণ করা যায় সেটা আমরা দেখাচ্ছি। দেখো প্রশ্নটা এরকম ছিল যে, আবার বলতেছি আর ভাবের ঘরে চুরি করিও না, আগে ভালো করিয়া দেখো মিলিয়া চোখ, কর্মের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না। মনে রাখিও তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্রচারণায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নেই, তাহা পাপ ও মহাপাপ। তার মানে এখানে বলতেছে যে, সাধু আর চলিত এই দুটো জিনিস ভাষা, সাধু আর চলিত ভাষা, এখানে কতগুলো মানে ওয়ার্ড দিয়ে একটা একটা সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সের মধ্যে সাধু অথবা চলিত খুঁজে বের করে তোমাকে সাধু থাকলে তাকে চলিতে কনভার্ট করতে হবে, আর চলিত থাকলে সাধুতে কনভার্ট করতে হবে। এটা আমাদের এখান থেকে বলেছে। দেখো আমরা যে সেন্টেন্সগুলো আমি খুঁজে পেয়েছি সেই সেন্টেন্সগুলো দেখো আন্ডারলাইন করা আছে। যেমন আবার বলতেছি, এই যে বলতেছিটা এইটা হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে চলিত রীতি, এটা হচ্ছে একটা চলিত রীতি, এটা আমরা যে কথা বলি বলতেছি। আর ভাবের ঘরে চুরি করিও না, এই যে করিও না, এই যে করিও নাটাও হচ্ছে কি যে চলিত রীতি। আগে বল ভালো করিয়া, এই করিয়াটাও একটা কি, এই করিও বা করিয়া এগুলো সব আছে সাধু রীতি। চোখ মেলিয়া দেখো, এই মেলিয়াও দেখো আন্ডারলাইন করা আছে সব কিছু, যে এই আন্ডারলাইনগুলোই হচ্ছে কি সাধু রীতি। ভাষা এগুলো আছে এক ধরনের ভাষা। কর্মের সম্ভাবনায় অসম্ভাবনা, এই যে কর্ম কার্যের এটা হচ্ছে কার্যের, কারণ হচ্ছে কার্যের সম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া পরের কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না। এই যে কথাগুলো আছে যে আন্ডারলাইন করা আছে, এইগুলো শব্দই হচ্ছে আমাদের মূল শব্দ। এই শব্দগুলোকে যদি সাধু ভাষা হয় তা চলিত
তৃতীয়তে পরিবর্তন করতে হবে বা চলিত রীতি হলে সেটা থেকে আমাদেরকে ইসে পরিণত করতে হবে। দেখো আরেকটু, তোমার উৎসাহ অনস্তক নষ্ট হইবে, এই যে হইবে কথাটা এটা আছে কি, আমরা এটা আছে আমাদের সাধু রীতিতে আছে, এটা আমাদের চলিত রীতিতে কনভার্ট করতে হবে, সেটার উত্তর আমরা দেখাবো। মনে রাখিও, এই যে রাখিও এই কথাটাও একটা সাধু রীতি, তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্রচারণায় নষ্ট করিতে, এই যে করিতেও একটা দেখছো, এটাও হচ্ছে একটা সাধু রীতি, তোমার কোনো অধিকার নাই, তাহা মহাপাপ, মহাপাপ। এই এইটা আছে প্রশ্নের মধ্যে ছিল, এখন উত্তরটা হবে কি কি দেখো, আমরা প্রথমে দেখি বলিতেছে, প্রথম আছে এটা বলিতেছে, এটা কীরূপ, এটা আছে চলিত্র। এই যে উত্তরে আমরা দেখাই, উত্তর দেখলে তোমরা বুঝতে পারবে যে দেখো যে উত্তরটা এরকম ছিল যে চলিতেছে, যে আমরা যে শব্দটা পেয়েছি চলিতেছে, এটা আছে চলিত্রুপ। এই যে চলিতের ঘরে লিখছি আমি, চলিতের ঘরে, এই চলিতের ঘরে লিখে যে চলিতেছে, এটা সাধু ঋতু পেয়েছে চলছে, সরি আমার ভুল হয়েছে, এখানে হবে, এখানে হবে বলছে, বলতেছে, সরি ভুল হয়েছে, বলতেছে, এখানে হবে বলতেছে, এখানে হবে বলতেছে, এখানে হবে বলছে, বলছি। তবে দেখো যে এখানে বলা আছে করো, এই যে আমাদের করিও, এই যে কথাটা লেখা আছে এখানে করিও, দেখো প্রশ্নের মধ্যে ছিল হচ্ছে করিও, এই যে করিও কথাটা লেখা আছে, এই করিওটা আছে সাধু রীতি, এটা হচ্ছে আমাদের সাধু রীতিতে দেওয়া আছে, যে দেখো সাধুরে যে করিও, করিও আছে সাধু রীতি, এটা চলিত রীতি হচ্ছে করো, কী হবে করো। তারপরে আছে দেখো করিয়া, এখানে প্রশ্নের মধ্যে ছিল করিয়া, এটা সাধু রীতি তো হবে আছে করে, প্রশ্নতে ছিল করিয়া, সচলিত রীতিতে করে, সাধু রীতিতে আবার মেলিয়া ছিল সাধু রীতি, এটা মেলিয়াটা আছে সাধু রীতি, এটা হবে মেলে। তারপরে যে কার্যে, কার্যে যখন হবে কার্যে, এটা আছে সাধু রীতিতে, তখন কাজের। তারপরে দেখো সাধু রীতি আরও একটু আছে, যে এই পাশে দেখো আরও যে সাধুর সাধুচলিত, এখানে লেখা আছে অগ্রে, অগ্রে এটা আছে সাধু রীতি, পরে আছে আগে, ঠিক আছে অগ্রে মানে আগে। তারপরে দেখো করিয়া, এটা হচ্ছে কী আছে করিয়া, করিয়া মানে করে, কার্যে নামিলে, কার্যে নামিলে মানে কাজে নামলে। তারপর হইবে, এখানে আছে হইবে, হইবে থাকলে আছে হবে, রাখিল, পরে আছে কী বলছে রাখিল, এখানে বলতেছে রাখিল, রাখিও রেখো, রাখিও রেখো, করিতে করতে। এই যে যেগুলো দেওয়া আছে, এই যে আমরা একটা ইসের মধ্যে তোমাদের ছকের মধ্যে যে প্রশ্নের মধ্যে যেগুলো ছিল সবগুলোর উত্তর এইভাবে আমি তোমার ছকের আকৃতিতে তোমার লিখতে পারবা, সুন্দর মতো করে লিখলে তোমাদের নাম্বারটা দেবে। আর এইটা লেখার পরে তোমরা যদি এটা আবার বিস্তারিত পরিবর্তন করে এখানে আবার বলছি, আর ভাবের ঘরে চুরি করি, এনে করিওর জায়গায় তোমরা যদি লেখো যে করো না, করো না, এখানে করো না, ভাবের জায়গায় চুরি করো না, এই কথাগুলো তোমরা একটু কী করবা যে লাইন বাই লাইন আবার পরে উঠাই দিবা, উঠাই দিলে তো কী হবে তোমাদের আর একটু ভালো হবে, স্যাররাও ভালো ভাববে, এটাই তোমাদের ই। তা এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্ট, সংক্ষিপ্ত, বেশি বড় না অ্যাসাইনমেন্টটা, অ্যাসাইনমেন্টে কেউ সমস্যা হলে কমেন্ট করবা, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যাই হোক, আর ভালো লাগলে লাইক দিবেন, তাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনা করে, আল্লাহ হাফেজ।